كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. সুপ্রিয় উপস্থিতি, আমরা সংক্ষেপে আজকে আল্লাহর জিকির নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এখানে বেশ কিছু আদেশ করেছেন, যে আদেশগুলো আমাদেরকে পালন করতে হয়। কিছু আদেশ রয়েছে যেগুলো ফরজ, পালন করতেই হবে, আর কিছু আদেশ রয়েছে যেগুলো আমাদের জন্য কল্যাণকর, আর কিছু নিষেধাজ্ঞা রয়েছে যে নিষেধাজ্ঞাগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আদেশসমূহের মাঝে অন্যতম আদেশ হলো আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ইমানদারীরা, তোমরা আল্লাহকে অধিক হারে জিকির করো, আল্লাহকে অধিক হারে জিকির করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকির করার আদেশ করেছেন, এবং আল্লাহর জিকির হবে অধিক হারে, অনেক বেশি। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ, তিনি সর্বদাই আল্লাহর জিকির করতেন। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদাই আল্লাহর জিকির করতেন। যেহেতু জিকির করা আল্লাহর একটি আদেশ, এই জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা করা উচিত, এর মাধ্যমে দুনিয়া এবং পরকালের কল্যাণ নিহিত রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেন সেটি আমাদের কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ। সবচেয়ে বড় হলো পরকালের কল্যাণ, সেখানে মুক্তি। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, এই মর্মে যথেষ্ট আয়াত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন মুত্তাকি পরহেজগার তাদের তিনি কিছু উত্তম গুণ বর্ণনা করেছেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তাদের আত্মায় প্রশান্তি এসেছে জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহ জিকিরের মাধ্যমেই হৃদয়ে প্রশান্তি আসতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকিরের কথা বলেছেন। জিকির শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। জিকির শব্দের অর্থ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নয়, অথবা ইল্লাল্লাহ নয়, আল্লাহ, এটিও জিকিরও নয়। আমাদের সমাজে এই জন্য জিকির নিয়ে বেশ কিছু দ্বন্দ্ব রয়েছে, ভুল বুঝ রয়েছে। এই জন্য সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা এটি আমাদের উপর আবশ্যক। আমাদের সমাজে যারা জিকির নামে জিকির করেন, মূলত সেগুলোকে জিকির বলে না, কেননা আমল কবলের জন্য শর্তই হলো এক তো আল্লাহর জন্য হতে হবে, এটি তো কনফার্ম থাকতেই হবে, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। জিকিরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কীভাবে জিকির করেছেন সেটি আমাদেরকে দেখতে হবে। এই জন্য আমাদের সমাজ আংশিক বুঝে ভুল করেছেন, তারা আয়াত পড়েছেন
সূরা আহজাবের আয়াত পড়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর অধিক হারে জিকির করো। অনুরূপভাবে হাদিস পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটি উত্তম জিকির। হায় আয়াত পড়ে হাদিস পড়ে তারা ভুল ব্যাখ্যা দিয়েছেন, এখানে সমস্যা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করা জিকির করার আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা উত্তম জিকির বলেছেন। তখন কেউ কেউ এভাবে বুঝেছেন যে যেহেতু উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব আমরা একটা রূপ দিই, কিভাবে করব তাহলে, একসাথে কিছু বসতে হবে, কেউ আবার বাতি অফ করতে হবে, নারী পুরুষ একসাথে, নাউযুবিল্লাহ মিন যালিক, কেউ আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে এই কালিমাকে অর্ধেক করে ফেলেছে, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এটি অর্থবোধক শব্দ নয়। কেউ আবার ইল্লাল্লাহ বলতে বলতে আরো অর্ধেক করে ফেলে আল্লাহ আল্লাহর জিকির হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটিও হাদিস আসেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ বলে জিকির করেছেন, শুধু আল্লাহ না, এটিকে জিকির বলে না, কেননা এর মাধ্যমে অর্থের পূর্ণতা ঘটে না। কেউ যদি শুধু বলে আল্লাহ 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 বলে কি বলতে চাচ্ছি, তার গুণ বর্ণনা করতে চাচ্ছে, তাকে কি আমরা ডাকছি, তার মহানত্ব বর্ণনা করছি, কি সেটি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জিকির ছিল। এই জন্য জিকিরের ক্ষেত্রে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ নবী জিকির করতেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে আল্লাহ শব্দে অতিরিক্ত কিছু শব্দ হয়েছে, আস্তাগফির, এখানে আস্তাগফিরু, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করেছেন, তার আল্লাহ শব্দের সাথে আগে এবং পরে কিছু শব্দ যোগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব বড়ত্ব তার মর্যাদা সেগুলো তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পূত পবিত্র, যত ধরনের ত্রুটি রয়েছে সকল ত্রুটি থেকে তিনি হলেন পবিত্র, আল্লাহর জিকির করেছেন। এই জন্য যারা মুমিন মুত্তাকি পরহেজগার তারা সর্বদাই জিকির করবেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বসময়ে আল্লাহর জিকির করতেন, সর্বসময়ে আল্লাহর জিকির করতেন, অধিক হারে আল্লাহর জিকির করতেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশগুলোকে পরিপূর্ণভাবে মেনেছেন। যখন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে অধিক হারে জিকির করো, অধিক হারে জিকির করো, এই জন্য অধিক হারে জিকির করতে হবে। আর এই জিকিরগুলো ওলামাগণ বলেছেন কিছু জিকির রয়েছে যেগুলো মুকাইয়াদ আর মুতলাক, মুকাইয়াদ মানে কিছু সময়ের সাথে গণনার সাথে সেগুলো সম্পৃক্ত, কখনো গণনা এসেছে কোনো জিকিরের নির্দিষ্ট করে, আর সময়ও এসেছে, এগুলো নির্দিষ্ট জিকির, যেমন সকাল সন্ধ্যা জিকির রয়েছে, ফরজ নামাজের পর সালাম ফেরার পরে জিকির রয়েছে, যদি আমাদের সমাজে ফরজ নামাজের পরে জিকিরগুলোকে তারা পাঠ করতে পারে না, দোয়া দিয়ে শুরু করেছে শেষ করে দাঁড়িয়ে গেছে সুন্নতের জন্য, জিকির হয়নি, এটিকে নির্দিষ্ট জিকির বলা হয়েছে। ফরজ নামাজের পরে নির্দিষ্ট জিকির রয়েছে, আল্লাহ নবী আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়েছেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো নির্দিষ্ট জিকির, এগুলো করেছেন। আমাদের সমাজে কিন্তু এগুলো আমরা এই সুন্নতি জিকিরগুলো আমরা করছি না, না সালাম ফেরার সাথে সাথে আমাদের ইমাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমিন বলতে হবে, তিনিও সালাম ফেরার সাথে সাথে তিনি হাত তুলে বসেন, হাত তুলে বসেন, হাত তুলে সবাই তখন সমস্যারে একসাথে জিকির শুরু হয়, এটিকে আসলে জিকির বলে না। জিকির যেহেতু আমরা বলেছি যে ব্যাপক অর্থে, এক তো নির্দিষ্ট জিকির যেগুলো সেগুলো থাকতে হবে, আর অনির্দিষ্ট জিকির যে কোনো সময় হতে পারে। আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নিকট উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কখন কতবার নির্দিষ্ট করা যাবে না, পদ্ধতি
নিজস্বভাবে কোনো পদ্ধতি রচনা করা যাবে না। এই জন্য যারা বাতি নিবারণ পদ্ধতি এঁকেছেন, না, এটি শরীয়ত সম্মত জিকির নয়। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি জিকির করেননি, বরং লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যত বেশি বলতে পারেন, উত্তম, যত বেশি বলতে পারেন আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি যখন আসে। আর জিকির অর্থ যেহেতু আমরা বলেছি যে এটি ব্যাপক অর্থবোধক শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নামাজকেও জিকির বলেছেন, যেমনটি সূরা তহাতে এসেছে, ওয়া আকিমিস সালাত আলি জিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। তাহলে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা, আল্লাহর গুণ বর্ণনা করা, তার পবিত্রতা প্রকাশ করা, তার মহানত্ব প্রকাশ করা, তার আদেশ ফলো করা, তার নিষেধ থেকে বিরত থাকা, সবগুলোই কিন্তু জিকির, সবগুলোই। এই জন্য মুমিনের জীবনটি হল আল্লাহর ইবাদত দিয়ে পূর্ণ, জিকির দিয়ে পূর্ণ। আমরা যখন ঘুম থেকে উঠি, সকাল শুরু হলো আজকে, আমরা কিভাবে জিকির শুরু করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, জিকির শুরু হয়ে গেল, কিন্তু ঘুমের জিকির, ঘুম থেকে আমরা উঠেছি, আল্লাহর জিকির শুরু হয়ে গেল, এটি আল্লাহর জিকির। অনুরূপভাবে আমরা উযু করতে যাব, উযুর প্রথমে জিকির রয়েছে, উযুর শেষে জিকির রয়েছে, এগুলো নির্দিষ্ট জিকির। আমরা ঘর থেকে বের হচ্ছি, বাইরে যে বের হব, আল্লাহর জিকির রয়েছে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিকির। তাহলে নির্দিষ্ট জিকির নির্দিষ্ট সময়ের সাথে, অবস্থার সাথে সম্পৃক্ত, আর অনির্দিষ্ট জিকির এটি আমরা অধিকারে পড়তে পারি। আল্লাহ নবী তিনি তাই তো জিকিরগুলো বেশি বেশি বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য যারা জিকির করে তাদের হৃদয়ে প্রশান্তি নেমে আসে, প্রশান্তি নেমে আসে। এই জন্য ব্যাপক অর্থে যত ইবাদত যারা ইবাদত করেন তাদের হৃদয়ে প্রশান্তি নেমে আসে, তার আনন্দ পান, মজা পান জিকিরের মাধ্যমে। কেন আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, যারা জিকির বিমুখ থাকেন এখানে কিন্তু সমস্যা ঘটে, যারা জিকির বিমুখ থাকেন তারা অন্যায় কাজ করতে পারেন, অন্যায় করা তাদের জন্য সহজ হয়। যারা যতক্ষণ পর্যন্ত জিকিরের মাঝে থাকেন, জিকিরের মাঝে থাকলে তারা অন্যায় করতে পারবেন না। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাযীনা মাসালুল লাযীনা ইয়াযকুরুল্লাহ, উদাহরণ হলো যারা আল্লাহর জিকির করেন, এবং যারা জিকির করেন না তাদের উদাহরণ হলো কাল হাইয়ে ওয়াল মাইয়িত, জীবন্ত একজন মানুষ এবং মৃত মানুষের, মৃত মানুষের নেই, জীবন্ত মানুষ, তার নড়াচড়া আছে, তার তার সকল কিছু রয়েছে, সজীবতা রয়েছে, তার আত্মা রয়েছে, চলাচল রয়েছে। এই জন্য যারা জিকির করে তারা মূলত সজীব সুন্দর, আর যারা জিকির করে না মৃতের নেই, তথা তার মাঝে কোনো পরিবর্তন নাই, সজীবতা নাই, সৌন্দর্যতা নাই, কেন সে আল্লাহ জিকির করে না, একটি মৃত খড়ের নেই, গাছের নেই, তার উদাহরণ হল তার কুকুর পরিবর্তন নেই। যারা আল্লাহর জিকির করে, জিকিরের মাধ্যমে আল্লাহর মর্যাদা লাভ করা যায়, বান্দা আল্লাহর মর্যাদা লাভ করে জিকিরের মাধ্যমে। এই জন্য যারা ইতিপূর্বে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীবর্গ, পরবর্তীতে ইমাম, যারা ইমামগণ এসেছিলেন মুত্তাকি পরহেজগার, তারা আল্লাহর কাছে অধিক মর্যাদাশীল, বিশেষ করে সাহাবিদের ব্যাপারে স্পষ্ট হাদিসে আছে, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন, তাদের এত মর্যাদা কেন? মর্যাদা হলো তারা অধিকারে আল্লাহর জিকির করতেন, ইবাদত করতেন। যত ধরনের ইবাদত রয়েছে, কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির, হাদিসে আছে, এই জন্য কোরআন তেলাওয়াত করে সেটিও জিকির, কালিমা তাসবিহ তাহলিল পড়া উত্তম জিকির। এই জন্য আমরা বলবো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ রয়েছে আমাদের প্রতি, আদেশ সময়ের মাঝে একটি আদেশ হলো আল্লাহর জিকির করা, যা দিয়ে আমরা শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদারীরা তোমরা অধিক হারে আল্লাহর জিকির করো। অতএব আমাদের অধিক হারে আল্লাহর
জিকির করতে হবে। আসুন আমরা অঙ্গীকার গ্রহণ করি, আল্লাহর সাথে অঙ্গীকার করি, অধিকারে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। যারা জিকির করে না তাদের জীবন হলো যেহেতু মৃতের ন্যায়, আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করীন। যারা আল্লাহর জিকির বিমুখ হয়ে যায়, জিকির করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গী শয়তানকে করে দেন। আল্লাহু আকবার। শয়তান, শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু। যখন প্রকাশ্য শত্রু আপনার সঙ্গী, সে আপনাকে ভালো ভালো আদেশ করবে, আপনি কিভাবে নিশ্চিত হতে পারে? আপনি আল্লাহর ইবাদত বন্দিগি থেকে দূরে সরে পড়েছেন, আপনার মুখ দিয়ে জিকির আজকার হচ্ছে না, বসে আছেন। আসলে তো হওয়া উচিত ছিল, আমাদের সময়গুলো আমরা পাস করব জিকিরের মাধ্যমে, যত ধরনের জিকির রয়েছে। এমনি বসে আছি, গাড়িতে বসে আছি, ড্রাইভ করছি, এখন আমার উত্তম একটি সময়, ভ্রমণে রয়েছি উত্তম সময়, এমনি একাকী রয়েছি উত্তম সময়, ঘুম থেকে জেগে গেছি উত্তম সময়, সর্বদাই আল্লাহর জিকির হবে। কেননা যখন জিকির বিমুখ হবে তখন কিন্তু শয়তান তার সঙ্গে হবে, যত ধরনের আজে বাজে চিন্তাধারা সব কিন্তু তখন আসে। একজন মানুষ যখন আল্লাহর জিকির শুরু করবে সে নিজে বুঝতে পারবে যে এক তো হৃদয় প্রশান্তি নেমে এসেছে, আর শয়তানের যত ধরনের কুচিন্তা কুচিন্তা সেগুলো থেকে সে দূরে থাকতে পারবে, যত ধরনের টেনশন সেগুলো থেকে দূরে দূরে থাকতে পারবে। হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল, আল্লাহকে তিনি তার ওকালতির ক্ষেত্রে, উকালতির ক্ষেত্রে আমরা উকিল বলি, কেউ যদি উকিল হিসেবে আল্লাহকে মেনে নেয়, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল ওয়া নিয়ামাল মাওলা, তিনি অভিভাবক, উত্তম অভিভাবক, আল্লাহর দিকে নিজকে সঁপে দিচ্ছি, উত্তম জিকির। এজন্য সর্বদাই আমাদের আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা জিকির বিমুখ হয়ে যায় তথা ইবাদত বন্দেগি থেকে দূরে সরে পড়ে, শয়তান তাদের সঙ্গী হয়। যখন শয়তান তাদের সঙ্গী হয় যত ধরনের অন্যায় অশ্লীল কাজ হারাম কাজ করতে তাদেরকে আদেশ করে, তারা তার কমেন্ট মানে। এজন্য যারা অন্যায় করে, দিন বিরোধী কাজ করে, চুরি ডাকাতি থেকে শুরু করে যা রয়েছে সমাজে, যত অন্যায় রয়েছে অন্যায় তারা করতে পারে যারা জিকির বিমুখ হয়ে গেছে, ইবাদত বিমুখ হয়ে গেছে, নামাজ পড়ে বেবিচার করে, এদের সংখ্যা কিন্তু খুব কম। হ্যাঁ, হতে পারে দুর্বলতার ফলে, ইমান দুর্বলতার ফলে হতে পারে, তবে যারা দেখবেন যে সমাজের আজকে আজকে যারা অন্যায়ের মূল হোতা তাদের মাঝে আল্লাহর জিকির নেই, ইবাদত বন্দেগি নেই, যারা ডাকাত তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এটি না তাদের মাঝে পাবেন না। সর্বদাই আল্লাহর জিকির পড়ে জিকির করতে থাকে, এটি পাবেন না। এজন্য জিকির করবে যারা মুমিন মুত্তাকি পরহেজগার। আসুন আমরা আল্লাহর সর্বদাই জিকির করার চেষ্টা করি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে আদেশ রয়েছে অধিকারে জিকির করার, আল্লাহ তাআলা এই আদেশকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। যত ধরনের শয়তানের কুমন্ত্রণা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।